পুনু দাঁড়া, পুনু এরকম করিস না, তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে এলি, এই হিল জুতো পরে তোকে আমি সিঁড়ি দিয়ে কিছুতেই নামতে দেবো না। দাঁড়া, আমার কথাটা শোন, দাঁড়া আমার কথাটা শোন। মহা বিপদ হলো, এরা দুজন একসাথে থাকলেই ঝামেলা হচ্ছে। এই সময় তো বড় হিল করে হাঁটা উচিত নয়, দীপা তো ঠিকই বলেছে। আমি বুঝতে পারছি না কেন উর্মি দীপার কথা শুনছে না। তুই রব জানিস, তুই গেলি কেন? যাবার দরকার ছিল, সজনদার যাবে তো বললাম যাচ্ছি, বেঁচে বেঁচে যাচ্ছি, বেঁচে বেঁচে যাচ্ছি। উর্মিটা বেরিয়ে আসবে তা তো ভাবিনি, এ তো আরেকটা ঝামেলা হলো। বলো বলো বলো, এরকম করিস না দাদা। কি করছিস কি উর্মি? এই সময় তোর এসব করা উচিত নয়। ওকে আগে বলো আমার হাতটা ছাড়তে। ছাড় বলছি না, আমি ঝুঁকি নিয়ে তোকে কিচ্ছু করতে দেবো না। ছাড় বলছি, বলো আমার কথাটা শোন। উর্মি কি হচ্ছে কি, প্লিজ এরকম করো না। এরকম করিস না দাঁড়া দাঁড়া দাঁড়া। এ কি, এখানে তো অনেকটা তেল পড়ে আছে। তেল পড়েছে মানেটা কি? ওখানে তেল কি করে পড়লো? আরে অ্যাক্সিডেন্ট হতে পারে তো। হ্যাঁ, ভাগ্যিস আমার চোখে পড়লো। আমার কপালটাই খারাপ, এবারও বেঁচে গেল দীপা। বোনু তুই এখানেই দাঁড়া, আমি তেলটা মোছার ব্যবস্থা করছি। তুই কি আমাকে স্টুপিড ভাবিস? মানে মানে তুই তেলটা ইচ্ছে করে ফেলেছিস আর এখন এমন নাটক করছিস যেন কিছুই জানিস না। কি, আমি তেল ফেলেছি? আবার কে ফেলবে? তুই ভেবেছিলি আমাকে আচার খাইয়ে ফেলবি আর তারপর সবাইকে বোঝাবি যে আমি হিল পরে ভুল করেছি। উনি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি তো তোর ঘরে গিয়ে দেখলাম তুই হিল পরেছিস, আমি তো সেসব কিছুই জানি না। হ্যাঁ, তুই তো ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আচ্ছা উর্মি, তুমি কেন শুধু শুধু অশান্তি করছো? এমন কি ঘটনা ঘটেছে যার জন্য তুমি এভাবে রিয়্যাক্ট করছো? যা বলার আমি ওকে বলেছি, সবার সামনে বললে আমি তো আবার খারাপ হয়ে যাব, তাই না? বোনু বোনু আমার কথাটা শোন, বোনু এরকম করিস না। মেয়েটা ওরম উপর হয়ে পড়ে গেল, কোনো ক্ষতি হবে না তো? ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ইটস ভেরি সিরিয়াস, আমি একটু আসছি। ওকে তোর সহ্য হলো না, ছোট বোনটা মা হতে চলে তো তুই সহ্য করতে পারলি না, ধাক্কা দিয়ে ফেলে দিলি। আমি আমি কিচ্ছু করিনি। দীপা তুমি এরকম ভাবে সিঁড়িতে তেল ফেলে উর্মিকে ফেলে দিলে? মাই গড, এই কাজটা কিন্তু একেবারে ঠিক করোনি দীপা। এটার জন্য তোমাকে সারা জীবন রিপেন্ট করতে না। না আমি কিচ্ছু করিনি, পুনর কিচ্ছু হবে না। পুনু পুনু চোখ খোল, পুনু এটার সেন্স আছে, ভয় কিচ্ছু নেই। পুনু পুনু এটা তুই বাইরে থেকে দেখছিস, ভেতরে কি হয়েছে না হয়েছে তুই জানিস? তোর বোনকে এমনি এমনি বললো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তুই প্রতিশোধ নিলি দীপা? এভাবে তুই প্রতিশোধ নিলি? না আমি কিচ্ছু করিনি। যদি আমার জন্য সত্যি সত্যি এটা হয়ে থাকে তাহলে তোমরা যদি এটা প্রমাণ করতে পারো তাহলে তোমরা যা বলবে আমি সেটা মাথা পেতে নেব। এখন তো তুই অনেক কিছু বলবি, কিন্তু জেনে রাখ এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি দয়া করে একটু চুপ করবে? এখন দীপাকে দোষারোপ করার থেকেও উর্মিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়াটা জরুরি। তো বলছি তাড়াতাড়ি চল, জয় 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 নিয়ে ওকে হাসপাতালে নিয়ে চল। তুমি
আমার মুখ ধরবার করছে গো, মুখ ধরবার করছে, চলে যাবে, মরে যাবে গো। মা, আমি হাত জোর করছি, এটা বন্ধ করুন, বন্ধ করুন দয়া করে, এটা বাড়ি নয় হসপিটাল। আর চিন্তা শুধুমাত্র আপনার হচ্ছে না, সকলের হচ্ছে, বুঝতে পারছেন? আপনারা প্লিজ বসুন। যদি আমার নাতনি আর বাচ্চাটার কোনো ক্ষতি হয়, তুই দেখে নিবি, তুই দেখে নিবি, তোর কিন্তু নরকেও জায়গা হবে না, আমি বলে দিচ্ছি। এই সব কিছু মূলে তুই, তুই কখনো চাসনি যে তোর আগে উর্মি মা হোক। ওর যদি কোনো ক্ষতি হয় না, বলবো কি তুই? আপনি একটু চুপ করবেন এখন? এই সময় এত কথা বলতে ইচ্ছে করছে আপনার? আপনি এবার চুপ করে আছেন কেন? বড় বউকে দেখে আর কোনো কথাই আপনি বলতে পারছেন না, এটুকু আপনার বলার কথা। আপনি কি এখন এখানে? মাসিম, আপনি চুপ করুন, দয়া করে চুপ করুন। আমাদের সবার প্রার্থনা করা উচিত যাতে বড় কোনো বিপদ না হয়। সূর্য, কি হলো, কি বললো ওরা? দাদাই, উর্মির সেরকম কোনো বিপদের ভয় নেই, কিন্তু কিন্তু কি বাবা, বেবিকে বাঁচানো যায়নি। মিস কারে চলে গেছে। এতদিন মাঝে ভগবান মুখ তুলে চেয়েছেন আমাদের ইচ্ছে। বংশধর, আমার মনে হচ্ছে বংশধর আমার আসবে, আসবে বংশধর, সেখানে নিশ্চয়ই চিন্তা করতে করতে প্যানিক অ্যাটাক হচ্ছে। আসলে টেনশন করলে এরকম হওয়াটাই স্বাভাবিক। নাটক নাটক, তোমরা এই সমস্ত নাটকে ভুলো না। বাচ্চাটাকে খুন করেছে, বাচ্চাটাকে খুন করে এখন ধরা পড়ার ভয় এই সমস্ত করছে, নাটক করছে। আপনি কি দিয়ে তৈরি বলুন, তোমরা নাগাড়ে এসব কথা বলে যাচ্ছেন। আমার কথা পরে মিলিয়ে নিও, পরে মিলিয়ে নিও আমার কথা। এই সর্বনাশের দায় শুধু দীপার, শুধু দীপার। দীপা, চোখ খুলো দীপা। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।